वेलकम स्टूडेंट्स, आज के আমাদের আলোচ্য বিষয় হলো পাওয়ারপয়েন্ট। কি করে আমরা এমএস পাওয়ারপয়েন্টের সাহায্যে স্লাইডের থিমস চেঞ্জ করতে পারবো এবং ফরম্যাট ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করে কি করে পার্টিকুলার কোন স্লাইডের কালার অথবা গ্রেডিয়েন্ট ফিল অথবা পিকচার অথবা টেক্সচার লাগাতে পারবো। তো ফারস্টে আমাদেরকে পাওয়ারপয়েন্ট ওপেন করতে হবে। আমরা শর্টকাট প্রসিডিউরের মাধ্যমে ওপেন করছি। কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস আর প্রেস করছি। রান উইন্ডো খুলে গেছে, সেখানে আমাদের লিখতে হবে পাওয়ার পিএনটি, দেন আমি ওকে বাটনে ক্লিক করে নেব। এবার আমাদের যে উইন্ডোটি খুলে গেল সেটি হচ্ছে পাওয়ারপয়েন্টের উইন্ডো। এবার এখানে আমি কয়েকটি স্লাইড বানিয়ে নেব এবং তার মধ্যে থিমস কি করে অ্যাপ্লাই করা যেতে পারে এবং কি করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করব সেটার কাজ আজকে আমরা শিখব। এবার আমরা কয়েকটি স্লাইড ডিজাইন করে নেব। ফার্স্ট আমার টাইটেল স্লাইড বাই ডিফল্ট চলে এসেছে, এখানে আমি কিছু টাইটেল দিয়ে দিচ্ছি। সাপোজ আমি এখানে টাইটেল লিখে দিচ্ছি কম্পিউটার মেমোরি। এবার কম্পিউটার মেমোরি সম্পর্কে আমি সাব টাইটেলের মধ্যে কিছু লিখতে চাইলে এখানে সাব টাইটেলে লিখে দিতে পারবো। সাপোজ আমি লিখলাম কম্পিউটার memory is used to store data and instruction. A memory is just like a human brain. একটু কিছু লিখে নিলাম কম্পিউটার মেমোরি সম্পর্কে। কম্পিউটার মেমোরি ইজ জাস্ট ইউজ টু স্টোর ডেটা এন্ড ইনস্ট্রাকশন এন্ড এ মেমোরি ইজ জাস্ট লাইক এ হিউম্যান ব্রেন। এবার আমি এই লেখাগুলি ফন্ট চেঞ্জ করতে পারবো, ফন্ট সাইজ বাড়াতে পারবো। হোম ট্যাবে চলে যাচ্ছি। হোম ট্যাবে গিয়ে আমরা সাইজ যদি ইনক্রিজ করতে চাই সাইজ ইনক্রিজ করে নিতে পারবো। সেক্ষেত্রে আমি লেখাটিকে একটু সিলেক্ট করে নিচ্ছি, সাইজ ইনক্রিজ করে নিচ্ছি এবং আমি যদি চাই যে আমি বোল্ড করব সেক্ষেত্রে বোল্ড করে নিতে পারছি। কালার চেঞ্জ করতে চাইলে আমরা ফন্ট কালারে গিয়ে পার্টিকুলার কোনো কালার চেঞ্জ করে দিতে পারব। আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইনও করে দিতে পারব। সেম অ্যাজ আমরা যদি নিচে যে আমার মেমোরি সম্পর্কে যেই লেখাটি লিখেছি সেই লেখাটিকে আমি সিলেক্ট করছি। সিলেক্ট করে নিয়ে আমি অ্যালাইনমেন্টটিকে হোম ট্যাবটাকে চেঞ্জ করে দিচ্ছি লেফট এবং বোল্ড করে দিচ্ছি এবং লেখার কালার চেঞ্জ করছি ফন্ট কালার থেকে ব্ল্যাক করে দিচ্ছি। এবার আমি আরেকটি স্লাইড বানিয়ে নিচ্ছি। আমাকে নিউ স্লাইড অ্যাড করতে হবে। হোম থেকে আমি নিউ স্লাইডে ড্রপ ডাউন লিস্টে ক্লিক করছি। এবার আমি যেহেতু আমার স্লাইডের প্যাটার্নটি চেঞ্জ করব তাই আমি নিলাম টাইটেল অ্যান্ড কন্টেন্ট স্লাইড নিয়ে নিয়েছি। এখানে আমি কিছু টাইটেল দেব। টাইটেল অ্যান্ড কন্টেন্টে আমরা টাইটেলের সাথে কিছু কন্টেন্ট লিখতে পারবো। এখানে আমি একটি টাইটেল দেব, সাপোজ টাইপস অফ মেমোরি লিখে দিলাম। এবার আমি এখানে মেমোরির টাইপসগুলোকে লিখতে চাইছি। ফার্স্টে লিখে দিলাম প্রাইমারি মেমোরি অর মেইন মেমোরি, এন্টার। নেক্সট আমি দিচ্ছি সেকেন্ডারি মেমোরি, নাম্বার থ্রি হচ্ছে আমাদের ক্যাচে মেমোরি। মূলত দু ধরনের, প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি। তবে আমাদের মেমোরি আরেকটি পার্ট রয়েছে, সেটা হচ্ছে ক্যাচে মেমোরি। তো এভাবে আমি লিখে নিতে পারলাম। সেম ভাবে লেখাটিকে সিলেক্ট করে আমরা সাইজ বাড়াতে পারবো, বোল্ড করতে পারবো, আন্ডারলাইন, লেখার কালার চেঞ্জ করতে চাইলে কালারও পরিবর্তন করে দিতে পারবো। সেম ভাবে এই লেখাগুলিকেও আমরা বোল্ড করে দিতে পারবো, প্লাস যদি কালার চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা কালারও পরিবর্তন করে দিতে পারলাম। এবার আমি আরেকটি স্লাইড বানিয়ে নিয়েছি। আমি হোম থেকে নিউ স্লাইডে গিয়ে একটি স্লাইড নিয়ে নিচ্ছি কম্প্যারিজনের জন্য। কম্পেয়ার করতে চাইছি, কম্প্যারিজন স্লাইড নিয়ে নিলাম। ধরো ফার্স্টে হেডিং দিয়ে দিলাম মেমোরি, মেমোরি কম্প্যারিজন করছি। দুটো প্রাইমারি মেমোরি কম্প্যারিজন করছি, একটা হচ্ছে র্যাম একটা হচ্ছে রম। আমি ধরো ছবির সাহায্যে করব, আমার এখানে ছবি এসছে। ফার্স্টে আমি র্যামের জন্য একটা ছবি নিয়ে নিচ্ছি। আমি ইনসার্ট পিকচার ফ্রম ফাইল করছি। আমার ডেস্কটপে উপস্থিত যে ছবি রয়েছে সেখান থেকে আমি র্যামের একটি, আমার ডাউনলোড করা র্যামের ছবি রয়েছে সেখান থেকে র্যামের একটি ছবি আমি ইনসার্ট করে নিব। সেম ভাবে রমের ক্ষেত্রে আমি এই ছবি ইনসার্ট করতে পারবো, ইনসার্ট পিকচার ফ্রম ফাইল।
সেখান থেকে আমার ডাউনলোড করা পিকচার রয়েছে রম এর, সেখান থেকে আমি ইনসার্ট করে নিলাম, হয়ে গেল। এভাবে আমরা কি করতে পারছি, দেখো ডিফারেন্স ক্রিয়েট করে দিতে পারছি র্যাম এবং রম এর জন্য। লেখার সাইজ বাড়াতে চাইলে অবশ্যই সাইজ বাড়াতে পারবে, সাইজ বাড়িয়ে দিলাম। লেখাকে যদি কালার চেঞ্জ করতে চাও সেখান থেকে কালার চেঞ্জ এবং আন্ডারলাইন বোল্ড সমস্ত কিছু অ্যাপ্লাই করতে পারবো। সেম অ্যাজ এই লেখাগুলোকেও যদি আমরা কালার চেঞ্জ করতে চাই বা আমরা যদি এই লেখাগুলিকে সেন্টারে নিয়ে আসতে চাই সেন্টার করে দিতে পারবো। সেম ভাবে আমি রংটিকেও কি করে দিলাম, সেন্টার অ্যালাইনমেন্টটিকে সেন্টার করে দিলাম। তো এভাবে আমরা তিনটে স্লাইড বানিয়ে নিলাম। এরপর আমরা অ্যাপ্লাই করব এর মধ্যে থিমস এবং ফরম্যাট। থিমস ব্যবহার করার জন্য আমি প্রথম স্লাইডে চলে যাচ্ছি, প্রথম স্লাইড সিলেক্ট করে নিয়েছি। আমাদেরকে ডিজাইন ট্যাবে যেতে হবে, সেখানে আমাদের থিমস গ্রুপের মধ্যে অনেক রকমের থিমস রয়েছে। সেখানে আমরা ডাউন ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে বিভিন্ন রকমের থিমস পাবো, সেখান থেকে যে কোনো একটি থিমস যেটা আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি থিমস আমরা অ্যাপ্লাই করে নিতে পারবো। সাপোজ আমি এই থিমসটা অ্যাপ্লাই করে নিলাম। থিমসের একটাই বিষয় মাথায় রাখতে হবে, আমি প্রথমটার জন্য থিমস অ্যাপ্লাই করলে পরবর্তী যতগুলো আছে আমার সেম থিমে অ্যাপ্লাই হতে থাকবে। অর্থাৎ থিম আমরা যা চুজ করে নেব সেগুলো আমরা আমাদের প্রত্যেকটা স্লাইডের জন্য সেই থিম অ্যাপ্লাই হতে থাকবে। ভালো করে যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে, হোমে গিয়ে যদি আমি কোনো নিউ স্লাইড কোনো কিছু অ্যাড করতে চাই সেক্ষেত্রেও আমাদের কিন্তু সেই সেম থিমই অ্যাপ্লাই হয়ে থাকবে। তো থিমসে আমরা আরও কিছু থিমস পেতে পারি, সেটা হচ্ছে আমরা অনলাইন ডাউনলোড করে নিতে পারি, সেখান থেকেও আমরা থিমস ডাউনলোড করে থিমস অ্যাপ্লাই করতে পারি পাওয়ার পয়েন্টে। এই থিমসের আমরা কিছু চেঞ্জ করতে পারবো, অর্থাৎ কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করতে পারবো। আমাদের এখানে থিমসের এখানে ডিজাইন ট্যাবে কালার্সগুলো অপশন রয়েছে, সেখান থেকে অন্যান্য কালার চেঞ্জ করলে দেখো আমাদের কালার চেঞ্জ হচ্ছে। তো এর মাধ্যমে আমি সাপোজ ধরো একটি অন্য কালার চুজ করে নিচ্ছি, একটি অন্য কালার চেঞ্জ করে দিলাম। তো যেই কালার চেঞ্জ করে দেবো দেখবে আমাদের সমস্ত স্লাইডে সেই সেম কালার হয়ে যাবে। সেম অ্যাজ থিমের আমরা ফন্টটিকেও চেঞ্জ করতে পারবো, অর্থাৎ লেখাটিকে চেঞ্জ করতে পারবো। ফন্টে চলে যাচ্ছি, ফন্ট থেকে বিভিন্ন রকম ফন্ট রয়েছে আমাদের, যে কোনো ফন্ট আমরা চুজ করে নিতে পারি। আমরা যেই ফন্ট চুজ করব আমাদের লেখার স্টাইলটি ঠিক সেই ফন্টের মতো হয়ে যাবে। তো আমরা এখানে বিভিন্ন রকম ফন্ট রয়েছে, যে কোনো ফন্ট আমরা চুজ করে নিতে পারবো। দেখবে প্রত্যেকটা স্লাইডে আমাদের ফন্টটি সেই সেম মতো চেঞ্জ হয়ে গেছে। এবং কিছু এফেক্টস দিতে পারবো, এফেক্টস রয়েছে, সেখান থেকে আমরা বিভিন্ন রকম এফেক্টস রয়েছে সেই স্লাইডে লেখাগুলোর যে এফেক্টস থাকবে সেই এফেক্টসও আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। যেটা অ্যাপ্লাই করবো সেটা সব স্লাইডের জন্য আমার সেম এফেক্টসই অ্যাপ্লাই হয়ে যায়। এক্ষেত্রে একটি বিষয় বলে রাখি, থিমসের মাধ্যমে আমরা শুধুমাত্র পার্টিকুলার স্লাইডকে চেঞ্জ করতে পারবো না, আমাদের থিমস অ্যাপ্লাই করলে সমস্ত স্লাইড একই ধরনের থিমসে থিমস অ্যাপ্লাই হয়ে যায়। এবার আমরা যেটি করব সেটা হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড যেহেতু পার্টিকুলার কোনো স্লাইডের আমরা কালার করতে পারি, তো থিমসের মধ্যে যদি আমি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করি সেক্ষেত্রে থিমসটা থাকবে, তার পাশাপাশি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড আমরা অ্যাপ্লাই করতে পারবো। সাপোজ এই স্লাইডে আমি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করতে চাইছি, সিলেক্ট করাই রয়েছে আমার ডিজাইন ট্যাবে, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড স্টাইল রয়েছে, সেখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড বলে অপশন রয়েছে, সেখান থেকে আমরা যে কোনো একটি অপশন চুজ করে নিলাম। সাপোজ সলিড ফিল থেকে আমি যে কোনো অন্য কোনো একটি কালার চুজ করে নিচ্ছি, দিয়ে ক্লোজ এবং অ্যাপ্লাই টু অল রয়েছে। ক্লোজ করলে পার্টিকুলার স্লাইডে হবে, অ্যাপ্লাই টু অল করলে প্রত্যেকটা স্লাইডে হয়ে যাবে। তো আমি ক্লোজ করছি, দেখো আমার থিমটি রয়ে গেছে কিন্তু আমার শুধুমাত্র কালারটিকে আমি চেঞ্জ করতে পারলাম ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে। এবং তোমরা যদি পাশাপাশি থিমসটিকে সরিয়ে দিতে চাও সরানোর জন্য, সেম ভাবে ডিজাইন ট্যাবে যাবে, সেখানে ডাউন অ্যারোতে ক্লিক করলে আমাদের নর্মাল যে থিমটি আছে সেটাকে চুজ করে নিতে পারো, তারপরে যে কোনো কালার আমরা অ্যাপ্লাই করতে পারি ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে। সাপোজ ধরো আমি ব্যাকগ্রাউন্ড স্টাইলে চলে যাচ্ছি, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, সেখান থেকে গ্রেডিয়েন্ট ফিল নিচ্ছি, যে কোনো একটি প্রিসেট কালার থেকে যে কোনো একটি প্রিসেট কালার চুজ করে নিলাম, সেখান থেকে আমরা টাইপও ব্যবহার করতে পারি। আমি সাপোজ পাথ টাইপ ব্যবহার করলাম, দিয়ে আমি যদি ক্লোজ করে দিই আমার স্লাইডের কালারটি চেঞ্জ হয়ে গেছে। আমরা এর মধ্যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে ছবিও লাগাতে পারবো। ব্যাকগ্রাউন্ড স্টাইলে চলে যাচ্ছি, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে সেখানে টেক্সচার এবং পিকচার আছে। টেক্সচার লাগাতে চাইলে এখান থেকে যে কোনো টেক্সচার চুজ করে দিলে টেক্সচার প্যাটার্ন আসবে। যদি আমি পিকচার লাগাতে চাই তাহলে ইনসার্ট ফ্রম ফাইল থেকে আমাকে যে কোনো ছবি লাগাতে হবে। সাপোজ আমি পিকচারে চলে গেলাম, সেখান থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করে নিলাম, নিয়ে ইনসার্ট করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই করে দিলে, ক্লোজ করে দিলে পার্টিকুলার স্লাইডের জন্য আমার পিকচারটি অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে
আমরা কি বুঝতে পারলাম থিমস এবং ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে পার্থক্য? থিমসে আমরা সমস্ত স্লাইডগুলোতে আমাদের থিমস অ্যাপ্লাই হয়ে যাবে, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে পার্টিকুলার কোনো আমরা স্লাইডের কালার চেঞ্জ করতে পারবো, প্লাস পিকচার, টেক্সচার, গ্রেডিয়েন্ট ফিল সমস্ত কিছু অ্যাপ্লাই করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, আর আজই আমাদের ইশিখা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অতি অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে তোমরা সেটার নোটিফিকেশন পেতে